নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। সারা ভারত মথুয়া মহাসংঘের মালদা জেলার গাজল ব্লকের বটতলি সফল ডাঙ্গায় এদিন শুক্রবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্যোগে মন্দির স্থাপনের উদ্দেশ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মনোবাঞ্ছনা প্রকল্পে ভূমি পূজা করা হলো। প্রথমে গাজল ময়দান থেকে রথ ওড়ালি মথুয়া সংঘের 500 অধিক ভক্তবৃন্দু শুভযাত্রা র্যালি করে গাজলের বামন গোলামোড় হয়ে নয়াপাড়া হয়ে বটতলি অনুষ্ঠান ময়দানে গিয়ে শুভযাত্রা র্যালিটি শেষ করেন। ইতিমধ্যে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আসন গ্রহণকারী বিশিষ্ট সব পদাধিকারী ব্যক্তিদের। বেতার থেকে এসেছেন দল। এরপর বিশেষ অতিথিদেরকে পুষ্প দিয়ে বরণ করে নেন। এরপর বরণের কাজ শেষ হলে পরে অনুষ্ঠানটি শুরু হয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে বহু জায়গা থেকে ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। জানা যায় গাজলের সমাজসেবী পার্থ বিশ্বাস তার মাতা ও পিতার জন্ম জন্মে স্মৃতি উপলক্ষে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রকল্প নির্মাণের জন্য 3 বিঘা জমি দানপত্র করে থাকেন। তার আজ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মন্দির স্থাপনের উদ্যোগে অনুষ্ঠান কর্মসূচি। আজকে এখানে আমাদের মথুয়া মহাসংঘের পক্ষে যে ভূমি দান করা হচ্ছে সেই ভূমিতে আমরা আজকে হরি মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিছিয়ে পড়া মানুষের জন্য যে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হয়ে আমরা তার গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। আমার নাম পার্থ বিশ্বাস, জয় হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ। সব হরিভক্ত চরণে প্রণাম জানাই। সারা ভারত মথুয়া মহাসংঘের মালদা জেলার গাজল ব্লকে আজকে বার্ষিক আমাদের সম্মেলন, তাই এই করোনা পরিস্থিতির জন্য আমরা দিনের দিন সেই অনুষ্ঠানটা সারার চেষ্টা করছি। এইখানে আমাদের ব্লকের এবং ব্লকের বাইরেও আমাদের 22 থেকে 23টা দল এসছে। আজকে হঠাৎ করে কালকে আমাদের অবরোধ দেখেছে, তার জন্য তাও অতিক্রম করে ভক্তরা এসছে, প্রচুর ভক্ত সমাগম। এখানে আমাদের গাজল মালদার গাজলের পার্থ বিশ্বাস মহাশয় তিনি তার মা বাবার উদ্দেশ্যে 3 বিঘা জমি ভক্তদের হরিভক্তদের মতোদের দান করেছেন। সেই জায়গার উপর আজকে আমরা হরি মন্দির ভিত্তি স্থাপন করব এবং সেই ভক্তদের নিয়ে এসে সেই কিছু প্রসাদ তাদের মুখে তুলে দেওয়ার জন্য সহযোগিতায় আমি ভজহরি রয়েছি। আমাদের ব্লক সভাপতি সম্পাদক পার্থ বিশ্বাস, আমাদের আরও গোসাই পাগল সাধুরা সকলে আমাদের আমাদের এই সহযোগিতা করেছে। এতটা অঞ্চলের মানুষ ব্লকের গাজলের ব্লকের প্রত্যেকের ভক্ত যে যে ভক্তেরই হোক সকলেই সূক্ষ্ম সনাতন ধর্মের মানুষ এই হরিভক্তদের সমর্থন করেছে। সেই উদ্দেশ্যে আজকে একটা বিরাট মহোৎসবের আয়োজন করেছে। আয়োজনটা কোথায় করা হয়েছে? এই গাজ এটার নাম হলো সাপলিডাঙ্গা, গাজল ব্লকের মধ্যেই, আমাদের শালমোনা মোড় থেকে 1 কিলোমিটার ভিতরে। আমি ভজহরি রায়, আমি একজন হরিভক্ত। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুয়া সংঘের সভাপতি প্রদীপ বিশ্বাস, ভজহরি রায়, পার্থ বিশ্বাস, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক প্রসাদ, গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রোজিনা পারভিন, এছাড়াও আরও মথুয়া সংঘের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শীর্ষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নূপুর মণ্ডলের রিপোর্ট, গাজল।